প্রায় ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, হিংসাকারী কখনো জিততে পারে না, যার মনের ভিতর হিংসা আছে সে কখনো জিততে পারে না, শেষটার জন্য অপেক্ষা করতে হয়। আর যার ভিতরে সাহায্যের মনোভাব আছে সে কখনো ঠকতে পারে না, আল্লাহ তাআলা তাকে সাহায্য করার জন্য সহযোগিতা করে। তাই আমরা হিংসা না করে অপরের সহযোগিতায় আগায় আসি, আসুন চেষ্টা করি।